আশা করি তোমরা প্রথম সাময়িক পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি পুরো মাত্রায় নিয়ে ফেলেছ। আর তোমাদের প্রথম পর্বের যে সিলেবাস, সেই সিলেবাসের একদম শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছে গেছি। আজকে তোমাদের পাঠ হচ্ছে কাগজে মডেল প্রস্তুত করা, এবং এই কাগজের মডেল প্রস্তুত আজকে দুটো বিষয় নিয়ে আজ আলোচনা হবে। একটা হচ্ছে আয়তঘন আর একটা হচ্ছে ঘন। এই দুটো মডেল কিভাবে তৈরি করা যায় কাগজ দিয়ে, সেটা তোমাদের করে দেখাবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক উত্তম বাবু। হ্যাঁ, উনি একজন শিল্পী মানুষ, হ্যাঁ, আর্টের লোক, উনি আমার চেয়েও ভালো তোমাদের এই বিষয়টাকে উপস্থাপন করবেন। তোমরা মন দিয়ে ওনার ক্লাসটাকে ফলো করো, তোমরাও নিজেরা তৈরি করতে পারবে বাড়িতে। ঠিক আছে, শোনো, স্যার তো তোমাদের বললেন যে আমরা কাগজের মডেল তৈরি করবো। এখন কিসের মডেল? তো প্রথমে এখানে বলা আছে আয়ত ঘন। এখন আয়ত ঘন কি সেটা আমাদের আগে জানতে হবে, আর ঘন কি সেটা আমাদের জানতে হবে। এখন আয়ত ঘন হলো যে আয়তক্ষেত্রের ঘনরূপ, মানে আয়তক্ষেত্রকে দৈর্ঘ্য, যে যেসব বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে সেই বস্তুগুলোকে আমরা ঘন বস্তু বলি। আর এটা আমি একটু ছবি এঁকে প্রথমে জিনিসটা বুঝিয়ে দিই। যেমন ধরো এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র কাকে বলে, না বিপরীত ভাগগুলি সমান এবং সমান্তরাল আর চারটে কোণ সমকোণ, তাকে আমরা আয়তক্ষেত্র বলি। যে যে চতুর্ভুজের বা যে সমতলের চিত্রে চারটে বাহু বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল আর চারটে কোণ সমকোণ, এই চারটে কোণ সমকোণ, তাকে আমরা আয়তক্ষেত্র বলি। আর আয়ত ঘনটা কি, এটা একটা বক্স, এই আয়ত ঘন। দেখো আমাদের জানতে হবে, স্যার যেটা বললেন যে মডেল, প্রথমে মডেলটা সম্পর্কে একটা পূর্ণ ধারণা আমাদের আইডিয়া হবে। আমি এখানে মডেলটা ড্রয়িং করে নিচ্ছি। এখানেতে
দ্বিতল আছে, আমি এগুলো মার্ক করে নেছি। এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে তিন, এটা হচ্ছে চার, এটা পাঁচ, এটা ছয়। তাহলে দেখো এটা আমি দেখালাম যে ছটি তল আছে, এক দুই তিন চার পাঁচ ছয়। এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এই যে আয়তঘনটা, এই আয়তঘন বস্তুটার কি আছে না, ছটি তল আছে। এটাকে এইভাবে কেটে নিতে হবে, আর বিপরীত তলগুলো পরস্পর সমান এবং সমান্তরাল থাকে। আমি এটাকে ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি যে এটা আয়তঘন কিভাবে হয়। এটা হয়তো তোমাদের একটু দেখতে অসুবিধা হবে, এখানে একটা ফোল্ড আছে দেখো, এটা আঠা দিয়ে জোড়ার জন্য। এটা এভাবে মুড়ে নিলাম আমি, এটা এখানে মুড়ে নিলাম, আমার কাছে আঠা আছে, আমি এটা আঠা দিয়ে দিচ্ছি, এখানে আঠা দিয়ে দিলাম। দেখো এটা এখন এরকম হয়েছে, দেখো এটাকে ঠিক এইরকম দেখতে লাগছে। এটা এই মাথাটা, এটা আমি এখানটাতে এটা সেট করে দেব, এটা এখানে সেট করে দেব এইভাবে। দেখো এটা হচ্ছে পাতলা কাগজ, সেই জন্য হয়তো ঠিক মতো আসছে না, এটা ছেড়ে দিচ্ছে। এটা একটা তোমরা একটু মোটা কার্ডবোর্ডে করবে, মোটা কার্ডবোর্ডে করলে বা একটু মোটা আর্ট পেপারে করলে এটা খুব ভালো হবে। আমি তাহলে দেখো এই যে এই ঘন বস্তুটা আমার তৈরি হয়ে গেছে, এটি হলো আয়তন। বিপরীত ভাবে এই যে ওপরটা আর এই নিচেটা, এটা একটা তল, আবার এদিকটা আর এদিকটা একটি তল, এদিকটা আর এদিকটা একটি তল। তাহলে আমরা মোট কটা তল পেলাম, ছটা। আমি একটু তলগুলো দেখিয়ে দিচ্ছি, এটা মুছে নিই। তাহলে দেখো আমি মোট কটা তল পেয়েছি, এক দুই তিন চার পাঁচ ছয়, মোট ছটা। এটা এই যে আয়তঘন এর ছটা তল, সবসময় মনে রাখবে, তোমাদের এটা জানতে হবে যে এই আয়তঘনের ছয়টি তল আর ধার আছে। এই যে ধারগুলো আমরা বলি যে কিনারা, দেখো এই যে এটা
আমরা গুণে নেব এই আয়তঘন এরকম একটি তৈরি করবে আমি আমার হাতে যেটা আছে এই আয়তঘন এটা এই আয়তঘনের বাক্স হতে পারে বা যেকোনো একটা বক্স আর এর তিন দিকের যে ছটা তল তিনটে তলের মাপ এক হতে হবে এই দুটো তলের মাপ এক হতে হবে এই দুটো তলের মাপ এক হতে হবে এই দুটো তলের মাপ এক হতে হবে এটা যদি 4 এটা 6 এটা 2 দেখো এটা যদি 4 সেমিমিটার হয় বা 4 ইঞ্চি হয় এই দুটোকে এই দুটো 6 ইঞ্চি হতে পারে আবার এই দুটো 2 ইঞ্চি হতে পারে কিন্তু কখনোই এটা এটা 1 এটা 2 ইঞ্চি হতে পারে না এটা 1 ওটা 2 ইঞ্চি হলে কিন্তু এই আয়তঘনটা হবে না আমাকে এই দুটোর মাপ কি রাখতে হবে এই 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 দুটোর মাপ কি রাখতে হবে আর এই দুটোর মাপ কি রাখতে হবে তাহলে এই আয়তঘনটা এইভাবে তোমরা তৈরি করতে পারবে কাগজে আমার হাতে যেটা আছে আয়তঘন আমি আরেকবার ফোল্ডটা দেখিয়ে দিচ্ছি আর প্রয়োজন হলে তোমাদের কাছে নিশ্চয় বই আছে বইটা ফলো করবে বইতে দেখুন আছে এটা আমাদের সেটিং হয়ে গেছে আর খোলা যাচ্ছে না তাহলে এটা আমি খুলে দেখিয়ে দিতাম সবসময় মনে রাখবে 6টি তল আমরা জানি যে কোনো ঘনবস্তুরই 6টি তল এই যে আমি মানুষ দাঁড়িয়ে আছি আমারও 6টা তল এই মাথাটা একটা মাথার উপরে আর পায়ের তলায় একটা এটা এক হলো দুটো তল একটি তল পায়ের তলায় দুটি তল এদিকে হাতটা একটা তিনটে এদিকে 4 এদিকে 5 পেছন দিকে 6 তাহলে দেখো আমারও 6টা তল আমি একটা ঘনবস্তু হ্যাঁ আমারও 6টা তল যে কোনো ঘনবস্তুরই 6টা তল থাকে তবে এটি হলো আয়ত ঘনবস্তু ঠিক আছে তাহলে আয়তঘন বস্তু তোমরা এরকম মডেলটা তৈরি করবে কাগজে রঙিন কাগজে বা বিভিন্ন তলগুলোকে রং করে করতে পারো এই যে 6টা তল 6টা তলকে সঙ্গে যে এগুলো আছে 6টা তলে 6 রকম তল করবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা এরপর চলো আমি আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে ঘনক এটা বুঝে দিই দেখো আমার কাছে একটি আর্ট পেপার আছে এই আর্ট পেপারটা কিন্তু এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্র আর্ট পেপারটাকে আমি কি করব স্কয়ার করব স্কয়ার জানি বর্গকে মানে বর্গক্ষেত্র যেটাকে বলি আমরা স্কয়ার এটাকে প্রথমে আমি এটা ফোল্ড করে নিচ্ছি বাবা আমি এটা পুরো পেপারটা নেব না পুরো পেপারটা নিতে গেলে অনেক বড় হয়ে যাবে আমি এটাকে ছোট করে নিচ্ছি আমি এটাকে কেটে হাফ করে নিচ্ছি হাফ অংশ তোমাদেরকে দেখাবো দেখো আমি এই পেপারটা নিয়েছি এই সাইজে একটা আর্ট পেপারে হাফ আপ করে নিয়েছি আর এড়ে দিয়ে এটা একটা আয়তক্ষেত্র পেয়েছি আমি এখন এই আয়তক্ষেত্র পেপারকে এই যে আয়তক্ষেত্র পেপারকে বর্গক্ষেত্র করবে কি করে বা স্কয়ার করবে কি করে সেটা শিখে নাও দেখো আমি এটা এইভাবে মুড়ে নিতে হয় এটা আমি এইভাবে মুড়ে নিয়েছি এটা এইভাবে মুড়ে নিয়েছি আর এই এইরকম হয়েছে আর এই বাড়তি অংশটা কেটে নিতে হবে এই জায়গাটা আমি কেটে নিচ্ছি এই জায়গাটা স্কেল দিয়ে কেটে নিচ্ছি তাহলে দেখো এটা আমার স্কোয়ার হয়ে গেছে পেপারটা আমার ছিল আয়তক্ষেত্র এটা বর্গক্ষেত্র হয়ে গেছে এরপর এটা থেকে আমাকে ঘন বানাতে হবে এটা একটা বর্গক্ষেত্র তল এটাকে দিয়ে আমি একটা ঘন বানাবো তো এই ঘন বানাতে গেলে এটা কিছু একটু ভাঁজ করে দেবে প্রথমে এই পেপারটাকে কি করতে হবে না এই হাফ হাফ ফোল্ড করে নিতে হবে এটাকে হাফ ফোল্ড করে নিতে হবে তোমরা হয়তো অনেকে জানো এটা এটা ফার্স্ট ফোল্ড করলাম এদিকে সেকেন্ড ফোল্ড করলাম
বলে দিচ্ছি এটা কিভাবে হচ্ছে, তোমাদের দেখিয়ে দেবো, দেখিয়ে দেওয়ার পরে বুঝতে পারবে। দেখো এই পেপারটাকে আমি যে কোনো বর্গাকার পেপারকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এদিকে এক দুই তিন চার, এক দুই তিন চার, মোট এদিকে চারটে স্কোয়ার আছে, এক দুই তিন চার, আবার এদিক থেকেও এক দুই তিন চার, এইভাবে আমি পেপারটাকে ফাঁজ করলাম। প্রথমে মাঝে মাঝে ফুট করলাম এদিকে, আবার যেটা থাকছে সেটাকে আবার উপর করলাম, মানে এই এইদিকে পেপারটাকে চার ভাগ করলাম, এইদিকে পেপারটাকে চার ভাগ করলাম। করার পরে এরপর আমাকে কিছু অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে। কোথায় কোথায় বাদ দিতে হবে আমি দেখে দিচ্ছি। এই একদিকের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে, এইদিকের অংশটা আমি কেটে পুরোপুরি বাদ আউট করে দেব। এইদিকের অংশটা এইদিকের অংশটা আমি পুরো বাদ দিয়ে দিলাম, তাহলে এদিকে তাহলে আমার কোটা থাকছে এক দুই তিনটে, এই তিনটে থাকছে। দেখো এই একটা, মাঝে একটা আর দুটো, এই আমার তিনটে থাকছে, এই এক দুই আর তিন, এই তিনটে থেকে আমি এই দিকটা এইভাবে কেটে এই বাহুটাও যদি দু ফুট হয়,
এই বাউটাও 2 ফুট এটাও 2 ফুট এটাও 2 ফুট এটা 2 এটা 2 এটা 2 সব সবগুলোই কি হবে 2 2 করে হবে মানে তার কি হবে আমার এটা ঘন হয়ে যাচ্ছে মানে কিউবিক কিউব তাহলে এবার তোমাদের নিশ্চয় বুঝে গেছো যে দুটো আয়তক্ষেত্র আমি ঘনকের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো আর এই ঘনকের মডেল ডিজাইনটা ঠিক এই রকম হবে এরপর এই ধারগুলো এইভাবে মুড়ে নিতে হবে দেখো এটা এখানে নিলাম এটা এখানে নিলাম ট্রেনিয়ার পর এটা এখানে দিলাম আর এটা এই মাথার উপরে এটা এদিকে যাওয়ার পরে আর এটা এইভাবে এইভাবে ফাঁজ করে নিতে হবে দেখো এটা এরকম করে নিলেই হবে এই এটি তাহলে তোমাদের ঘনক তৈরি হয়ে যাবে আমি এটা কেটে দেখিয়ে দিলাম ঠিক এইভাবে কেটে নেবে এইভাবে কেটে নেবে এই দিক থেকে তিনটে স্কোয়ার থাকবে 1 2 3 আর এদিক থেকে এই এটাকে বাদ দিয়ে 1 2 3 এই তিনটে স্কোয়ার নিলে এই ঘনকটা তোমরা বাড়িতে নিজেরা তৈরি করতে পারবে এটা অবশ্যই তৈরি করবে আর এটা বিভিন্ন একটু মোটা পেপারে করবে এটা কারণ এটা খুব পাতলা পেপার এটি হচ্ছে না কারণ এটা খুব পাতলা একটা পেপার এটা আরো মোটা কার্ডবোর্ড দিয়ে করতে হয় তাহলে এই এই ঘনকে এর আগে আমি কি বলেছিলাম না আয়ত ঘনের তল হচ্ছে 6টি আর এই ঘনকের তল হলো 6টি আর আয়ত ঘনের ধার মানে কিনারা লাইন হচ্ছে 12টি আর এই ঘনকেরও এই যে ঘনকের ছোট যেটা বস্তুটা হবে এরও কিনারা বা ধার হচ্ছে 12টি আর কৌণিক বিন্দু আয়ত ঘনেরও 8টি এরও 8টি ঘনকেরও 8টি আর তিনটি পাশাপাশি পাশাপাশি তল একটি বিন্দুতে গিয়ে মিলিত হয় এটা তোমরা করলে বুঝতে পারবে তিনটে তল এই ডান দিক বাঁ দিক আর উপর থেকে একটা গিয়ে এই তিনটে তল একটা বিন্দুতে একটা মিলিত হয়ে একটা কোণিক বিন্দু সৃষ্টি করে এই বিষয়গুলো তোমাদের আরো পরে জানতে হবে এই আয়তনের ক্ষেত্রফল বা এর পরিসীমা এর আয়তন কতটা এইসব সম্পর্কে আরো বড় বলে আরো অনেক পরে জানবে তবে অত জানার এখন দরকার আছে মানে জেনে নিতে পারো তবে এই মডেল তোমাদের যেটা বিষয় হচ্ছে মডেলটি তৈরি করতে হবে তোমাদের এই দুটি মডেল একটি হলো আয়তন আর ঘন এই দুটি মডেল নিজেরা তৈরি করা অভ্যাস করবে তৈরি করলে কিভাবে এই তলগুলো সম্পর্কে বা এর আয়তনটা সম্পর্কে তোমাদের একটা সম্পূর্ণ পরিষ্কার ধারণা হয়ে যাবে আশা করি তোমরা এটা প্র্যাকটিস করবে বাড়িতে আর অবশ্যই করবে আর এর উদাহরণ কি আয়তনের উদাহরণ কি আমরা যে লুডো খেলি লুডোর ছক্কা হলো এর উদাহরণ আর আমরা আরাম বস্তু এখন দেখতে পাই এরকম আয়তন ঘনর তো দেখে নেবে যে কোন কোন বস্তুগুলো এরকম ঘন আছে আর কোনগুলো আয়ত ঘন আছে তাহলে আমি কি পেলাম যে তাহলে মিলটা আয়ত ঘন আর ঘনকের ক্ষেত্রে অমিলটা কোথায় না এই ধারগুলো এর যে 12টি ধার আছে এই 12টি ধারই হলো কিন্তু সমান ঘনকের ক্ষেত্রে ঘনকের ক্ষেত্রে 12টা ধার কিন্তু সমান মানে 12টা লাইনই সমান আর আয়ত ঘনের ক্ষেত্রে কিন্তু সেটা নয় ওই জন্যই এটা হলো আয়ত ঘন আর ওইটি হলো ঘন নিশ্চয় বোঝা গেছে এরপর তোমরা তৈরি করবে এই যে ছবিটি দেখতে পাচ্ছ এই লাইনটা ছোট আর এই লাইনটা লম্বা কিন্তু ঘনকের ক্ষেত্রে কি হচ্ছে এই লাইনটা যত বড় এটাও কিন্তু তত বড় আমরা হয়তো ছবিতে এটা দেখছি এর পার্সপেক্টিভ অনুযায়ী এরকম দেখছি হয়তো কিন্তু এ দেখো যে তলগুলো আছে আমরা একটা তলগুলো দেখতে পাচ্ছি দেখো এই একটা তল এই একটা তল আর এই একটা তল আর এদিক থেকে এই একটা তল এই একটা তল আর এই একটা তল এই যে 6টি তল আছে এই 6টি তলে কিন্তু সমান ঘনকের ক্ষেত্রে 6টি তলই সমান আর আয়ত ঘনকের ক্ষেত্রে কিন্তু 6টি তল সমান না দুটো দুটো করে সমান হয় হয়তো এটা দু পর মানে বিপরীত যে তলগুলো সেগুলো সমান এবং সমান্তরাল হয় আর বাকি ওইদিকেরগুলো হয় না বাকিগুলো হয় না তো এটা তোমরা নিজেরা করলে জিনিসটা আরো বুঝতে পারবে যে কোন তলগুলোর সঙ্গে কোন তলগুলো মিশছে বা কোনটার সঙ্গে কোনটা সমান এবং সমান্তরাল বা কোনগুলো কি করে 90 ডিগ্রি হচ্ছে এটা তোমরা জেনে যাবে আর এটা তোমরা তৈরি করবে এই এই মডেলটা এই টি এর মতো এরকম করে নেবে এই মাপটা সমান রাখবে দেখে এটাকে মোট 4টি ফোল্ড হবে 1 2 3 4 আর 1 2 ঠিক মোট 6টি স্কয়ার হবে 1 2 3 4 5 6 এই 6টি স্কয়ার এইভাবে করে নিলেই তোমরা এই আয়তক্ষেত্র মডেলটা তৈরি করতে পারবে
আর এগুলো সেলো টেপ দিয়ে বা কোনো কিছু দিয়ে এটা সাইডে সেট করে দিতে পারো, কিংবা আঠা দিয়েও এটা সেট করে দিতে পারো, ছাড়িয়ে ঘনকটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আজ এখানেই শেষ করলাম। তাহলে নিশ্চয়ই তোমরা আয়তঘন এবং ঘনকের সম্পর্কে একটু ধারণা হলো, আশা করি হবে, আর এটা নিজেরা তৈরি করলে আরও পুরোপুরি এই ধারণাটা হয়ে যাবে, অবশ্যই করবে। আর নোট করে রাখবে যে আমরা এই আয়তঘন এবং ঘনক থেকে কী কী পেলাম, মনে থাকবে। চলো।